আচ্ছা, তোদের যে বোর্ডে রিভলিউশনের একটা চান্স দিছে, সেটার ব্যাপারে আমরা একটুখানি ডিসকাস করি। আমি একটা এক্সাম্পল নিই, সেটা সাহায্যে আমরা তোর ইজিলি বুঝতে পারবো। দেখ, মনে কর একটা সেমে দুইটা স্টুডেন্ট আছে, দুইটা স্টুডেন্ট আমি ধরি এরকম, এটা একটা স্টুডেন্ট, এটা একটা স্টুডেন্ট, দুজনই জেক্সো পরীক্ষা দিল। জেক্সো পরীক্ষা দেওয়ার পর সে দুজনেই হলো ফার্স্ট সেমে আসলো, ফার্স্ট সেমে মানে ফার্স্ট ইয়ারে আছে। এটা কবে? এটা হলো 2019। ভালো কথা, তারা দুজনই ডিসেম্বর মাসে হলো ফার্স্ট সেম দিল, ফার্স্ট সেম দিল। দেখা গেল রেজাল্ট দেওয়ার পর একজন পাশ করে গেল আর একজন ফেল করে গেল, ঠিক আছে, টোটালি ফেল। আমি কিন্তু ইয়ার লসের কথা বলতেছি, ঠিক আছে, সাবজেক্ট কথাটা আমি পরে আসি, ইয়ার লসের কথাটা বলছি। ইয়ার লস মানে পুরো ইয়ারটাই নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তাহলে 19, ওকে কি এই স্টুডেন্টটা, এই যে এই স্টুডেন্টটা 2020-তে কি ও ছিল 19-এ? এটা দুজনই ফার্স্ট ইয়ার রে ছিল, দুজনই ফার্স্ট ইয়ার ছিল। কিন্তু 2020-তে এই স্টুডেন্টটা, এই স্টুডেন্টটা ডিসেম্বরের পরীক্ষা করার পর, এটা কিন্তু ডিসেম্বরের পরীক্ষা বলতেছে, ডিসেম্বরের পরীক্ষা আফটার ডিসেম্বর, মানে ডিসেম্বর এক্সামে কিন্তু ও দুজনই সেকেন্ড ফার্স্ট সেমে ছিল, ঠিক আছে, ফার্স্ট ইয়ারই ধর, ঠিক আছে, ফার্স্ট ইয়ারে ছিল। 2020-তে এই স্টুডেন্টটা কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে যাবে, আর এই স্টুডেন্টটা কিন্তু আপাতত ফার্স্ট ইয়ারেই থাকার কথা। তোকে ওকে আবার ডিসেম্বরের যে এক্সামটা, সেই এক্সামটা দিতে লাগবে, ডিসেম্বরের যে এক্সামটা ওকে আবার দিতে লাগবে, ক্লিয়ার হতে লাগবে, তারপর ও সেকেন্ড ইয়ারে উঠবে। এটাই এতদিন প্রসেস হয়ে আসছে, আমরা তো তাই দেখছি। কিন্তু এই বছর যেহেতু করোনা ভাইরাস হাবি জাবি এইসব ঝামেলার জন্য এক্সাম হয়নি কি সেকেন্ড সেম। একটা ভালো মতো জিনিস দেখ, এই যে স্টুডেন্টটা, এ কি কি পরীক্ষা দিল, ফার্স্ট আর সেকেন্ড সেম দিল, ভালো কথা। এ কি কি পরীক্ষা দিল, এ দিল ফার্স্ট সেম, সেকেন্ড সেম দেয়নি তো, সুযোগই পায়নি। এ কি পাইছে সেকেন্ড সেম দেওয়ার, পরীক্ষা তো তোদের ক্যান্সেল করে দিল। তাহলে এও কিন্তু এইবার পরীক্ষা দেওয়ার সুযোগ পায়নি, যেটা কোনোবার হয় নাই। তার জন্য দেখ, ভালো মতো দেখ, এই স্টুডেন্ট যে পাস করছে আর যে ফেল করছে দুইজনেরই কিন্তু সেকেন্ড সেম, সেকেন্ড সেম দেওয়া, পার্থক্য কি এ পাস করছে আর এ ফেল করছে। এর জন্য বোর্ড বলছে কি, যেহেতু দুইজনই সেকেন্ড সেম দেয়নি, অত ঝামেলা না করে একে আরেকটা চান্স দেওয়া হোক সেকেন্ড সেম, ফার্স্ট সেমগুলো আবার ক্লিয়ার করা, সেটা তোদের এই কয়েকদিন আগে দিছে, ঠিক আছে। তো এইটাতে যদি এই স্টুডেন্ট পাশ করে যায় তাহলে কি হবে, তাহলে হবে কি ও সেকেন্ড ইয়ারে থাকবে না, মানে ফার্স্ট ইয়ারে থাকবে না, ও ডিরেক্ট ওর বন্ধুর সাথে সেকেন্ড ইয়ারে উঠে যাবে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে যারা টোটাল ব্যাকলগ পাইছিস, ব্যাকলগ মানে টোটাল ইয়ারে যারা মানে ব্যাকলগ পাইছিস, সাপ্লি পড়ার কথাটা আমি পরে আসতেছি, তাদেরকে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ, এটা তাদেরকে বুঝতে লাগবে। এইটা কোনোবার হয় নাই, এটা কেবলমাত্র এইবারই হইতেছে, ঠিক আছে। তো যাদের যাদের যেগুলাতে সাপ্লি ছিল, যাদের মনে করো ইয়ার লস ছিল, তার ক্ষেত্রে হলো মিনিমাম 5টাতে ইয়ার মানে ব্যাক ছিল, আমি ধরি 5টা সাবজেক্টে ব্যাক ছিল। এখন বোর্ড বলছে কি এই 5টার মধ্যে 3টা পরীক্ষায় সেগুলো আবার রিভলিউশন এক্সাম দিতে পারবে। তাহলে 3টাতে যদি ও রিভলিউশন দেয়, যদি তার মধ্যে একটা তো পাশ করে যায়, তাহলেই তো ছেলেটা সেকেন্ড ইয়ারে উঠে গেল, বাকি যে 2টা থাকলো সেটা আমার পরে দেবে ইজিলি। এইবার চলে আসি, তাহলে বোঝা গেল যাদের কোনো টোটাল ইয়ার লস আছে তাদের জন্য কিন্তু এটা একটা খুব সুবর্ণ সুযোগ, ক্লিয়ার করে দেওয়া, তার কোনো ইয়ারই নষ্ট হইল না, একটা ইয়ার কিন্তু হিসাব মতো নষ্ট হওয়ার কথা এতদিন যা হয়ে আসছে, কিন্তু এবার কিন্তু তার হইল না এই বছরে, ওকে, এটা বোঝা গেছে। এইবার আমরা চলে আসি সাপ্লি এক্সাম, সাপ্লি যে পরীক্ষা, যে যাদের সাপ্লি হয়েছে, মনে কর যার 5টা সাবজেক্টে না, একটাতে, 2টাতে বা 3টাতে বা 4টাতে হয়েছে, তাদের ক্ষেত্রে তো ইয়ার লস না, তাদের তো এই ডিসেম্বরে পরীক্ষা দেওয়ার কথা ছিল, ঠিক আছে, কিন্তু তাদেরও একটা সুযোগ দিয়েছে, নে তুইও পরীক্ষা দে, তুইও যদি পাশ করিস তাহলে তুইও উঠে যাবি না, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা সুবর্ণ সুযোগ। দেখ, সাপ্লিমেন্টারি পরীক্ষা তো নর্মালি খাতা কলমে হয়, এইটার মধ্যে কিন্তু চান্সেস আছে তোদের অ্যাসাইনমেন্ট বেস, যে যে 80-20 হবে যাবে ওই হিসাবে হয়ে যেতে পারে, বা কিছু বা তোদের আদার্স কোনো প্রসেসও হইতে পারে। তো সেটা সম্পর্কে আমি একটু বলার আগে
মেইন যেটা আমার একটা রাগের বিষয় সেটাকে একটুখানি ডিসকাস করি তোদের সাথে। দেখ এইবারের এক্সাম আমার দেখা যতগুলো এক্সামের মধ্যে সব থেকে বেশি সাপ্লি আসছে, তার কারণটা আমার মতো দেখ। তোদের এক্সাম, যে কোনো এক্সাম কন্ডাক্টেড হয় 100 নম্বরে, তোদের এই 100 নম্বরটা কীভাবে ডিভাইডেড থাকে, 70 নম্বর তোদের রিটেন দিতে লাগে, আর এইখানে তোদের 20 নম্বরের ইন্টারনাল হয়, যেটা দুইটা পার্টে হয়, ফার্স্ট ইন্টারনাল সেকেন্ড ইন্টারনাল, যেই দুইটা বড় করে এই 20টা তোদের দেওয়া হয়। ওকে, দুইটা ইন্টারনাল হয় যেটার গড় করে এই 20 নম্বরটা তোরা পাইস, আর বাকি 10 নম্বর সেটা থাকে কি, সেটা থাকে তোদের অ্যাটেন্ডেন্স, সেইটাও দুইটা ভাগে থাকে, 5 নম্বর থাকে অ্যাটেন্ডেন্স আর 5 নম্বর থাকে কুইজ, ক্লাস কুইজ, মানে কে কতটা ক্লাসে টিচারকে কোশ্চেন করলো সেটার বেসিসে টিচার নাম্বারটা দিবে, এটাই হয়ে আসে। ভালো মতো বুঝবি ব্যাপারটা। এখন ভালো মতো দেখ, তাহলে কলেজের হাতে বা একটা টিচারের হাতে কত নম্বর থাকতেছে, 30 মার্কস, 30 মার্কস থাকে, আর তোদেরকে সেমিস্টার দিতে লাগে কি 70-এর মধ্যে। এখন ভালো মতো বোঝ, আমাদের ফেল কখন আসে, যখন আমরা বিলো 40% পাবো, তার মানে কি মিনিমাম তোকে 40% পাইতে লাগবে, তাই তো দাঁড়াই, মিনিমাম তোকে 40% পাইতে লাগবে, মানে 100টা পরীক্ষা তোকে 40 মার্কস পাইতে লাগবে। নর্মালি আমি যা দেখে আসছি, আমি হলো নিজে কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছি, আর আমার অনেক বন্ধুরা অন্যান্য কলেজে পড়ছে, যা আমি দেখে আসছি আমাদের ইয়ারে বা তার আগের ইয়ারে, এই 30 মার্কসের মধ্যে প্রত্যেকটা কলেজেই প্রায় স্টুডেন্টকে 25 মার্কস করে দিয়ে দেন, 25 করে দিয়ে দেয়। ওকে, তাহলে এই যদি আমি ধরি এগুলোর কথা এখন বাদ দিয়ে, সোজা কথা হলো কলেজের হাতে এই একটা সাবজেক্টে 25 নম্বর থাকতেছে, আর বাকি 70 নম্বর তো পরীক্ষা দিতে লাগতেছে। দেখ কেন হলো মেন রাগের বিষয়টা, দেখ ভালো তো বোঝ, এই 25 নম্বর যদি দিয়ে দেয় স্টুডেন্টকে, 40-এ যদি পাশ হয়, তাহলে কত পাইতে লাগতেছে, আর আর কত থাকে, তাহলে আর কত থাকে, মাত্র 15 নম্বর তার থাকতেছে। এইখান থেকে 20-তে যদি পাশ হয়, 25 যদি কলেজে দিয়ে দেয়, তাহলে 70-এ কত উঠে দেয় আমাকে, 40 হইতেছে আমাকে, তাহলে আর কেবলমাত্র 15 পাইতে লাগতেছে। ভালো কথা, এতখানি ঠিক ছিল, তার মানে এই এটাতে যদি কেউ 15 পায়, আর এই 30-এ যদি কলেজ থেকে 25 নম্বর দিয়ে দেয়, তাহলে স্টুডেন্ট কিন্তু পাস, পাস স্টুডেন্ট পাস, কোনো সাবজেক্টে ফেল নাই, কোনো কিছু নাই, ঝামেলা শেষ। এখন ভালো মতো দেখ, এই এই 70-এর যে পরীক্ষা হয়, এই পরীক্ষায় আমরা জানি মাল্টিপল চয়েস থাকে 20 নম্বরে, 20-এর মধ্যে তো 10 তো এমনি হয়ে যায় স্টুডেন্টের, তাহলে একটা স্টুডেন্ট যদি পরীক্ষায় 15 নম্বর না পায়, তাহলে আমি বলবো যে তার ইঞ্জিনিয়ারিং পড়া বন্ধ করে দেওয়া উচিত। এই 15 নম্বর কিন্তু সবাই পায়, তার মানে ভালো মতো কোচ, তোরা যারা ব্যাকলগ আসছে তাদের কিন্তু এই 15 নম্বর কিন্তু উঠছে, কী কারণে তোরা ফেল হয়েছে, তোদের এই কলেজ থেকে এই 25 নম্বরটা দেয় নাই, এই 25 নম্বরে কম আসছে বলেই তুই কিন্তু ফেল হয়েছিস, এটাই হলো মেন ব্যাপার। আর রাগের বিষয় এটাই হলো, যদি প্রত্যেকটা কলেজে, যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজে যদি সেম প্রসিডিউরে হলো পরীক্ষাগুলো হইতো, তাহলে না কোনো অসুবিধা নেই, কোনো কলেজেই যদি 25টা দিয়ে ওই যে গড় করে নিয়ে 20-এর মধ্যে কত আসে সেইটা অ্যাটেন্ডেন্স নিয়ে হাবিজাবি এক্সাম করে যদি পরীক্ষা হতো, তাহলে হিসাব করলে স্টুডেন্ট কিন্তু 25ও পায় না, হিসাব মতো ওই 15-15 হাবিজাবি এরকম হবে, কিন্তু নর্মাল কলেজগুলো তো তাই হইতেছে না। এইবার কিছু কিছু কলেজে, আমি কলেজের নাম বলবো না, কিছু কিছু কলেজে তোরা ভালো মতো জানিস যারা ভিডিওগুলো দেখতেছিস, এই 30 নম্বর এর মধ্যে 25 নম্বর তাদের দেয়নি, এটা তাদের নিজস্ব কোনো কিছু কোনো উদ্দেশ্য ছিল না, যে ছিল ভগবান জানে, এটা এটা আমি বলতে পারবো না, তার জন্য কিন্তু স্টুডেন্ট ফেল করছে। স্টুডেন্ট এই সেমিস্টারের 15 নম্বর তো তুলছে, এটা কি এটা নিয়ে একটা কোনো ডাউট থাকাই উচিত না, মুশকিল লেগেছে এই 25 নম্বর নিয়ে, বোঝা গেল। যাই হোক, এটা আগের ব্যাপার, এটা আমি অনেকদিন ধরে আমি বলছি, আমার স্টুডেন্ট যারা ছিল তাদেরকে আমি বলছিলাম, তো আমি এটাতে আর যাইতে চাই না। মেন কথা হলো, যেটা হয়ে গেছে হয়ে গেছে, এখন যেহেতু তোদের একটা সুযোগ দিতেছে, এই সুযোগটাকে কীভাবে তোদের সুবর্ণ সুযোগ করা যায় সেটা হলো সময়। তার আগে আমি বলে দিই, তোদের যে গ্রুপটা আছে, একটা ছোট্ট একটা গ্রুপ আমি তৈরি করছি, যেটার মধ্যে হলো তোদের কলেজেরই অনেকেই আমার কাছে পড়ে, কয়েকজন নাম বলি, অম্লান, অনির্বাণ, বীরবল, সৌমিক, কৌশিকী, শিব, সৌভিক, তন্ময়, এরা অনেকে কুচবিহার পলিটেকনিকে পড়ে, কেউ ফালাকাটা, কেউ হলো তুফানগঞ্জ পলিটেকনিকে পড়ে, এছাড়া আরও তোদের কলেজে মেনলি আরও পড়ে অর্ণব, সারঞ্জিত, ভূপিক আর দিতিমান, এরাও পড়ে। ওকে।
যাই হোক, এবার হলো অনেকে গিয়ে যেহেতু ব্যাকলগ আসছে, এটা তোদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, সেটাতে বলছে যে তোদের তিনটা পরীক্ষা দিতে পারবি। ভালো তো শুনবি ব্যাপারটা, তিনটা পরীক্ষা তোরা দিতে পারবি, আর তোদের কিন্তু ফর্ম ফিল আপের ডেট এই 13 তারিখে, এই মাসের 13 তারিখে। ওকে, কে কোন কোন সাবজেক্ট হলো সিলেক্ট করবি তার জন্য একটা অ্যাডভাইস তোদের বলে দিই। আমি বলবো তোরা সেই সমস্ত সাবজেক্টগুলো কাদের জন্য বলছে, যাদের একটা সাপ্লি আছে, দুইটা সাপ্লি আছে, তিনটা সাপ্লি আছে, তাদের জন্য আমি বলতেছি না। তারা তো এইটাই করতে লাগবে, কোনো অপশন তো নেই। যাদের 4টাতে আছে, যাদের 5টাতে সাপ্লি আছে, তাদের জন্য আমি বলতেছি। তারা সেই সমস্ত সাবজেক্টে হলো সিলেক্ট কর, রিভলিউশন যে করার ওইটা সিলেক্ট কর, যেটাতে সবাই পড়বে, এটা কিন্তু তোর লাভ হবে। যদি কোনো রকমভাবে পরীক্ষাটা যদি অ্যাসাইনমেন্ট বেস হয়, তাহলে জানিস অ্যাসাইনমেন্ট কীভাবে লিখতে লাগে, কীভাবে সোর্স আসে, তোদের জন্য কিন্তু সুবিধা হবে। তুই যদি ডিফারেন্ট কোনো একটা সাবজেক্ট নিস, মানে একটা ম্যাথ, আমি সে ফর এক্সাম্পল বললাম, ঠিক আছে, কোনো ধরে নিস না ম্যাথই হবে, ম্যাথ যদি হয়, সেই সাবজেক্টটা যদি কেউ না নিয়ে থাকে, তুই একা কোথা থেকে ওই অ্যাসাইনমেন্টটা পাবি, তোর ক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে, কারোর হেল্প পাবি না। তো আমি বলবো নর্মালি যারা ও মানে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা হলো হলো রিভলিউশন করবে, তোরা ট্রাই কর সেটাতে করার। ওকে, এটা তোদের সুবিধা হবে। আর যাদের 5টা আছে তাদের ক্ষেত্রে আমি তাই বলবো, আর যারা 1, 2, 3 আছে, 1টা 2টা 3টাতে সাপ্লি আছে, তারা ওইটাতেই বলতে, এটাতে কোনো অসুবিধা নেই, এটাই আমার নেক্সট ব্যাপার। আচ্ছা, এবার আসি আমি আরেকটা ব্যাপার, তোদের পরীক্ষা কী কীভাবে হইতে পারে সেটা আমি একটুখানি বলি। আচ্ছা, তোদের পরীক্ষা এই যে রিভলিউশন যে এক্সাম, সেটা কী কীভাবে হইতে পারে, এইটা হওয়ার চান্স আছে একটা প্রিভিয়াস ইয়ারের যে তোরা পরীক্ষাটা দিছিস, মানে যেটাতে তোরা ফেল করছিস, সেই খাতাটা আবার দেখে হইতে পারে। একভাবে হইতে পারে তোদের হলো অ্যাসাইনমেন্ট বেসিসে হইতে পারে, হইতে পারে তোদের আবার এরকম হইতে পারে যে কলেজের টিচাররা তোদের মৌখিক টাইপ বা কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে কোনো একটা মৌখিক টাইপ নিয়ে হলো দেখলো যে কার তোমাদের পাস করা উচিত কি উচিত না, এটা একটা হইতে পারে। বা একটা খাতা কলমের পরীক্ষা যেটা নর্মালি কলেজে হয় সেটা হইতে পারে। আর আরেকটা পরীক্ষা থাকতেছে তোর এমন একটা কোনো প্রসেস যেটা আমরা জানি না কিন্তু হইতে পারে, বোর্ডের মাথায় এমন একটা ক্রিটিক্যাল বুদ্ধি আসলো যেটা আমরা অ্যাজিউমও করতে পারি না, সেটা হলো এইটা, আমি এটার কথা বলতে পারবো না। ঠিক আছে, আমি চলে আসি প্রথমেরটাতে। ঠিক আছে, যে আমি একটা আসি প্রথমেরটাতে, যেটাতে হলো মনে কর তোদের আগের খাতা দেখে, আগের যে এক্সামের খাতা দেখে তোদের আবার ডিসাইড করবে যে স্টুডেন্টের পাস করা উচিত কি উচিত না। একটা কথা ভাব, যেই খাতাটার উপর বেসিস করে তুই ফেল হয়েছিস সেটা দেখে সেটা তো সম্ভব না, যেটাতে অলরেডি ফেল করছিস একবার সেই খাতাটা আবার দেখে তুই পাস হয়ে যাবি না, তার মানে এটা সম্ভব না, ক্লিয়ার কাট। নেক্সট একটা হলো তোদের খাতা কলমের পরীক্ষা। আরে খাতা কলমের পরীক্ষা নিতে পারবে না বলেই তো এই হাবি জাবি ঝামেলা হইতেছে, এটা আপাতত সরি এটা হইতে পারে না, কিন্তু এটা আমি কথা একটু পরে আসবো। ঠিক আছে, এটা আজকে একটা নোটিস দিচ্ছে, সেটা বেসিসে আমি একটু বলবো। আর একটা হলো তোদের অ্যাসাইনমেন্টের বেসিসে বা তোদের হলো কলেজে কোনো অনলাইন প্ল্যাটফর্মের হলো তোদের মৌখিক টাইপের হইতে পারে, এইটা হওয়ার চান্স সব থেকে বেশি আমি বলবো। ওকে, এইটা হওয়ার চান্স সব থেকে বেশি। আর এইটা একটা, হ্যাঁ অবশ্যই কিছু এমন একটা প্ল্যান যেটা আমি বোর্ডে লিখি নাই, কিন্তু সেটা হইলেও হইতে পারে, হইতে পারে, সেটা হইতে পারে। চলে আসি এইটার কথাতে, আমি কেন বললাম খাতা কলমে পরীক্ষাটা আমি নিচে একটা কেন দাগ দিলাম, আজকের ডেটে একটা ICMR, এটা নিশ্চয়ই শুনছিস। ঠিক আছে, এরা হলো বিভিন্ন মেডিসিন টেডিসিন বা ভ্যাকসিন ট্যাকসিন প্রিপেয়ার করে, এরা বেশ কয়েকদিন আগে একটা ক্লেম করছে নাকি হলো আগস্টের পরপর, আগস্টের 15 তারিখের পরপর ইন্ডিয়া হলো ভ্যাকসিনেশন কাজ শুরু করবে, কার না, করোনা ভাইরাসের। প্রথমে নিউজটা পাই আমি একটু হাসছিলাম সত্যি করে বলি, তারপর আমি দেখলাম এদের নোটিস টোটিস যত দেখলাম, হ্যাঁ জিনিসটার মধ্যে অতটা ঝোল নাই, হ্যাঁ এটা সত্যি একটা নোটিস বার করছে, সেখানে এরা এরকম বলছে যে ট্রায়াল চলছে বা হাবি যাবি। এইটা করার পর সব থেকে ইন্টারেস্টিং কি, আজকে একটা নোটিস বেরোচ্ছে, আজকে না মেনলি কালকে রাত্রেবেলা, AICTE একটা নোটিস বার করলো, ফট করে বললো যে আমাদের যে টেকনিক্যাল যে যত রকমের ডিসিশন নেয় সেটা হলো এই বোর্ডটা নেয়, যে হলো বিটেক প্লাস এমটেকের যত রকমের ক্যালেন্ডার মানে রূপ মানে কীভাবে কী কবে কী পরীক্ষা হবে না পরীক্ষা হবে সেটা এরা কন্ডাক্ট করে। এরা ফট করে একটা ক্যালেন্ডার প্রকাশ করে বলছে যে আগে যে ক্যালেন্ডারটা আমি বানাইছিলাম, মানে এরা ডিসেম্বরে যেটা ফেব্রুয়ারিতে যেটা বানাইছিল সেটা বন্ধ করছে, একটা নতুন একটা একাডেমিক ক্যালেন্ডার বানাইছে। ওকে,
সেই ক্যালেন্ডারে স্পষ্ট লেখা আগস্টের পর, আগস্টের 15 তারিখ পর ভ্যাকসিনেশন প্রক্রিয়ার পর তোদের নাকি ক্লাস শুরু হয়ে যাবে। আমি ওইটা তোদের গ্রুপে দামে দিয়ে দিব ওই নোটিশটা। তার মানে কি এ একে ফলো করতেছে, বুঝাইতেছে? তার মানে কিন্তু তোদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে যদি ক্লাস শুরু হয়, ঠিক আছে? এটা জুলাই মাস চলতেছে, আগস্ট তাহলে কিন্তু তোদের কিন্তু এই এটা কিন্তু হওয়ার চান্স আছে খাতা কলমে পরীক্ষা, যদি আগস্টে কোনো কারণের কথা বলতেছি। আমি বলতেছি না কিন্তু ভ্যাকসিনেশন বারবার, এগুলো আবার কিন্তু অন্যভাবে নিস না। যা নোটিশ বলছে সেটা রেসপেক্টে আমি বলছি কী কী হইতে পারে সেটার জন্য একটা অ্যাডভাইস দিচ্ছি। তো তোদের কিন্তু অনলাইন এক্সাম হইতে পারে যেরকম, সেরকম কিন্তু খাতা কলমেও পরীক্ষা হইতে পারে, এটারও চান্স আছে। যেহেতু বলে যাচ্ছে আগস্টের পর তোদের কলেজ করবে, সেপ্টেম্বরে মনে কর পরীক্ষা নিয়ে নিল, হইতেই পারে। এইবার আসি নেক্সট পয়েন্টে, তাহলে আমাদের কী করা উচিত? প্রথম কথা তো ফর্ম ফিল আপ কীভাবে করতে লাগবে সেটা আমি একটু অ্যাডভাইস করে দিলাম। নেক্সট হলো যার যেটাতে সাপ্লি আছে নিশ্চয়ই লকডাউন পিরিয়ডে সেটা কেউ কন্টিনিউ করিস না, সেটা সম্পর্কে কেউ রিসার্চ করিস না, সেটা সম্পর্কে দেখিস না, অনেকেই না থাকে স্বাভাবিক। তো এই তোদের যে গ্রুপে যারা যারা অ্যাড হয়েছে তার মধ্যে অম্লান, অনির্বাণ, বীরবল, সমী, কৌশিকী, শিব, সৌভিক আর তন্ময়, এরা যারা আছে তাদেরকে আমি পার্সোনালি চিনি, কারণ এরা আমার কাছে পড়তো। আর এদেরগুলো ব্যাক আছে, মানে ব্যাক বলতে কি সাপ্লি আছে। তো এদের সাপ্লি যে ক্লিয়ার করার জন্য আমি ওদেরকে বলছি, আমি প্রত্যেক সপ্তাহে 4 ঘন্টা করে একটা লেকচার দিব, ওকে? 4 ঘন্টা করে একটা ক্লাস হবে, সেটা একটা ক্লাস হবে, সেটার বেসিসে 4 ঘন্টাটা আমি এর জন্য বলছি কারণ যেহেতু তোদের কাছে টাইম কম থাকবে, তো যার 3টা সাবজেক্টের সাপ্লি আছে তার ক্ষেত্রে কিন্তু খুব টাফ হয়ে যাবে ওটা একটা ক্লিয়ার করা। এখন বলার কথা হলো যে আমরা কীভাবে পড়ব, ওকে? যারা দেখতেছিস ভিডিওটা জানিস আমার একটা চ্যানেল আছে, এখানে আমি এগুলো ভিডিও আপলোড করি যেখানে আমি পড়াই। কিন্তু তোদের যেহেতু 4 ঘন্টা করে পড়ানোর ব্যাপারটা আমি বলতেছি, এত শর্ট টাইমে অনলাইনে পড়ানো সম্ভব না। তো অফলাইন ক্লাসেস হবে, যেটা নিয়ে অনব, অনির্বাণের ব্যাপারটা বললাম, অনব, বীরবল, স্বামী, কৌশিকী, শিব, সৌভিক আর তন্ময়ের সাথে কথা হয়েছে, ওরা হলো ক্লাস অ্যাটেন্ড করবে। আর যারা এই গ্রুপে আসিস কিন্তু আমাকে খুব একটা চিনিস না তাদেরকে আমি বলি, আমার নাম দেবদু বড়াল, আমি কুচবিহার পলিটেকনিক থেকে সিভিলে পাস আউট, আর আমি এখন কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে 4th ইয়ারে পড়ি সিভিলে। তো আমি হলো জিলেটের থ্রু যাই, আমার র্যাঙ্ক ছিল হলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল 135, ওকে? আর আমার সিভিলের র্যাঙ্ক ছিল হলো 17। তো এটার থ্রু আমি হলো কুচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তেছি। তো এইটা হলো আমার ইন্ট্রোডাকশন, আর আমি এর জন্য বললাম যদি কারণ মনে হয় এই ক্লাসেস করতে ইচ্ছুক তাহলে আমি এই ভিডিওটা যে দেখতেছিস গ্রুপে একটা লিঙ্ক দিছি, সেই লিঙ্কের নিচে দেখবি আরেকটা লিঙ্ক আছে, সেখানে একটা ফর্ম আছে, সেই ফর্মটা তোরা ফিল আপ করতে পারিস। আর সেটার রিগার্ডিং আমি যদি কোনো রকম ইনফরমেশান তোদের দরকার আমাকে কল করতে পারিস, আমার নাম্বার তোদের কাছে দেওয়া আছে, ওকে? আমি একটু বলে দিই, সেইটা হলো প্রত্যেক সপ্তাহে 2টা করে ক্লাস পাবি, প্রত্যেক উইকে 2টা করে ক্লাস পাবি, আর প্রত্যেকটা ক্লাস হবে ধরুন 4 আওয়ার করে তোরা পাবি, ওকে? আর পড়ার যে টেকনিকটা আমি এটুকু বলবো, খুব শর্টকাটে পড়াইতে লাগবে, পড়াটা হবে যে হলো যেটা বলতে পারে, যেটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেটা রিগার্ডিং। নিশ্চয়ই আমরা বড় কোশ্চেন 5 নম্বরের কোশ্চেনের জন্য প্রিপেয়ার করবো না, আমরা ফোকাস করবো 2 নম্বরের কোশ্চেনের জন্য, যেটা থেকে আমরা 5 নম্বর অ্যাটেন্ড করতে পারবো, যেটা থেকে আমরা শর্ট কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবো। তো আমি জানি কীভাবে কীভাবে প্রিপেয়ার করা উচিত, ওকে? আর পরীক্ষা ক্লাস কীভাবে কন্ডাক্টেড হবে, ঠিক আছে, সেটার জন্য আমি একটু বলে দিই। সেটা হলো কোনো রকম অফলাইন অনলাইন ক্লাসেস হবে না, অনলি অপশান অফলাইন ক্লাসেস থাকবে, আর তার রিলেটেড যা রকম ইনফরমেশান আমি তোদের গ্রুপে দিয়ে দেবো, ওকে? থ্যাংক ইউ।